হ্যালো শানাই পাখি, কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্যামেল। কিন্তু তুমি এরকম ঘুরঘুর করে ঘুরছো কেন? তোমার মাথা ঘুরে যাবে না? তুমি ডান্স করছো কেন? ও মাম্মি, কি করছো এটা তুমি? তুমি আমার সাথে কথা বলছো না, মনে হয় আমাকে পছন্দ করো না। আমি পছন্দ করি। পছন্দ করো আমাকে? আমি তোমার মাথায় কয়টা জুটি? তোমার মাথায় কয়টা জুটি? একটা দুইটা? ও আচ্ছা, চারটা ব্যান্ড আছে। তোমাকে বেনি করে দিয়েছে কে বলো তো? সুন্দর লাগে? তুমি স্কুলে যাবে এখন? তোমার ভিডিও করে দিব আজকে? সামনে বলছি কি আমার ভিডিও করে দাও। ভাই গো যায় মাস, কি ভিডিও করব? তুমি কিছু বলতে চাচ্ছ? আমি ছোট একটা সাইজ করব। তুমি একটা সাইজ করবা? কিভাবে করে? তোমাকে কে শিখাই দিল মাম্মা এক্সারসাইজ করা? কে শিখাইছে? সানাই শিখাইছে? ও, সানাই অনেক এক্সারসাইজ পারে নাকি? এক্সারসাইজ করলে কি হবে? মামা, এক্সারসাইজ করলে কি হয়? কি হবে? অনেক স্ট্রং হবে। ও বাবা, আমি তো এক্সারসাইজ পারি না শানায়া। আমি এক্সারসাইজ পারি। পারো? আমি তোমাকে শিখাই দিব। কিভাবে করতে হবে? তুমি কি হচ্ছে ডাইনোসর? এরকম করে ডাইনো? তোমাকেও ডাইনো রোগে পাইছে? তুমি মাস্ক পরছো না কি করছো? তোমার মাস্ক খুলে গেছে। এক্সারসাইজ শেষ? এটা চাইছে। যাই, কে আগে ফার্স্ট হবে? কে আগে ফার্স্ট হবে? আরে দৌড় দিও না, তাহলে পড়ে যাবে। হেঁটে হেঁটে ফার্স্ট হও। সবাই, আগে নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি বের হয়েছি আমার ফ্রেন্ডের সাথে, একটু লাঞ্চে যাবো। যে চরম বাজে ওয়েদার আজকে, চরম বৃষ্টি। বাজে ওয়েদার মানে ঠিক না, বৃষ্টি আমার ভালোই লাগে। তো আজকে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে একটু লাঞ্চে আসছি, আমরা একটা আমাদের একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে আর কি। তো যারা জানেন, সবাই জানেন যে আমার পেরুভিয়ান একজন ফ্রেন্ড আছে, তো ওর সাথে আজকে আমি একটু বাইরে আসছি, দুই ফ্রেন্ড মিলে গল্প করবো। বাচ্চা কাচ্চা তো স্কুলে, সো এই সময় আমি একটু ফ্রি থাকি। তো চলেন যাই। দিস ইজ দ্য ওনার অফ দ্য শপ, শি ইজ দ্য সেম অ্যাজ আ পারসন। And here is our dish. And here is her. Delicious. Delicious. So. Okay, I'm hungry. Where is yours? Well, it's coming soon. Patti, por favor, prepárame un taco rice para llevar para Delicious. Sí, por favor. They're speaking Spanish. আমার আইডিয়া নাই কি ভাষায় কথা বলছে, এটা স্প্যানিশ ভাষায় কথা বলছে, যার আমি কিছুই বুঝি না। আজকে তুমি মাছ খেতে পেরেছো? দেখি আজকের মাছটা, দেখি কত সুন্দর করে খেয়েছি। এই যে দেখছেন, এইরকম মাছ খায়। এই আপনারা কে দেখছেন যে এই যে এইভাবে যে মাছটা খাওয়া যায়? সবাই একটু দেখাও সবাইকে যে তুমি কিভাবে মাছ খেয়েছো। মাছ খাওয়ার জিনিস না তো, খেয়ে নিয়েছো কেন আবার? খেয়ে একদম ফাতা ফাতা বানাই দিছো। আজ কেন পড়েছো? করোনা ভাইরাস আইরা নাই
থামে না কেন করোনা ভাইরাস যেন ঢুকতে পারে না এই জন্য তুমি পড়েছো সেইটা তুমি এইভাবে যদি খেয়ে নাও মাস্ক তাহলে এটা কি এটা ভিজে এটা কি এটা ইস তখন প্রাইভেট ক্লাসে দিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে আর এখন আমার এখানে 30 মিনিটস আমাকে এখানে এখানে হাঁটাহাঁটি করতে হবে বিকজ 30 মিনিটসের মতো মানে ও পড়বে আর কি এই 30 মিনিটসের ভিতরে বাসায় যেয়ে আবার আসা একটা এক্সট্রা হ্যাসল তো আজকে খুব ভালো একটা সময় কাটছে আমার ফ্রেন্ডদের সাথে আমরা যে খেতে গেছিলাম সবাই মিলে খুবই ভালো লাগছে আর একটা জিনিস এই ঝামেলা সেটা হচ্ছে ওরা সবাই যখন একসাথে থাকে তখন সবাই ওরা স্প্যানিশে কথা বলে এখন মনে হয় যে আমি মনে হয় আমার জাপানি শেখার পাশাপাশি কিছুটা আমাকে স্প্যানিশ শিখতে হবে যাতে আমি ওদের সাথে কথা বলতে পারি বাট আদার দেন দ্যাট ওরা তো সবাই জাপানিজে কথা বলতেই পারে আর কি আমাকে আবার ট্রান্সলেট করে জাপানিজে মানে বুঝায় দেয় আর কি চলে আসছি আমাদের সাফওয়ানকে নিতে সাফওয়ান এখানে যে কুমন বলছিলাম যে ও একটা প্রাইভেট লেসন নেয় এই যে সেই প্রাইভেট লেসন সাফওয়ান আমাদের সাফান আজকেও মাছ খাই আসছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমার চশমা ভোলা হয়ে যাচ্ছে সাফান সাফানকে নতুন মাছ দেওয়া হয়েছে দেখা যাক এই মাছটা কতক্ষণ রাখতে পারে নাকি এটা আবার একটু পরে খেয়ে নিবে না তো খেয়ে নিবে এটাও খেয়ে নিবো না তো আচ্ছা ঠিক আছে বাসায় যেতে যাওয়ার আগ পর্যন্ত না খালি হয়েছে 10 মিনিটের মধ্যে মাছ খাই ফেলাই কি হবে এর দিয়ে বাসায় চলে আসছি বাইরে আজকে বাইরে যে ঠান্ডা হাত পা জমে সব ফ্রিজ হয়ে গেছে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে আমি যে ফাউন্ডেশনটা আজকে দিয়েছি এটা হচ্ছে মানে সেই সকালে আমি এটা অ্যাপ্লাই করেছি এরপরে কিন্তু আমি কোনো রিটাচই করি নাই আর আমার কিন্তু ভিডিও কিন্তু কোনো এডিট মেডিট করা না জাস্ট নর্মাল যে ক্যামেরা সেই ক্যামেরাই মানে আসলে একদম কোনো রকম ব্রেকআউট বা কিছু হয় না টেক্সচার মানে স্কিনের সাথে একদম মিশে যায় তো আমার মনে হলো যে আমি আপনাদের শেয়ার করি এটা এটা হচ্ছে এই ফাউন্ডেশনটা এটা হচ্ছে ফিট মি ম্যাট পোরলেস মেবেলিনের আর কি ফিট মি ম্যাট পোরলেসের 220 মানে যার যে শেড ভালো লাগে আর কি আমার এই শেডটা একটু আমার স্কিনের জন্য একটু ডার্ক বাট কনসিলার দিয়ে নিলে তারপরে ঠিক হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তো এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন আপনাদের যদি আমার মতো এরকম প্রবলেম থাকে যাদের কম্বিনেশন স্কিন আমার যেমন এই এরিয়া টি জোন হচ্ছে অয়েলি আর চোখের উপরে এইসব জায়গায় একদম পুরো একদম মানে ড্রাই মানে সুপার ড্রাই তারা এটা ব্যবহার করে দেখতে পারেন আমার স্কিনের জন্য খুব স্যুট করেছে আমি জানি না যে এটা ইটস ফর আই এম শিওর এটা কোন স্কিনের জন্য নর্মাল টু অয়েলি স্কিনের জন্য হ্যাঁ তো এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো ফিনিশিং বিকজ আপনারা দেখেন আমার সে সকালে আমি মেকআপ করেছি এবং মানে একদম স্কিনের সাথে না অনেক অনেক ধরনের আমি তো ফাউন্ডেশন আমি দেখেছি যে ফাউন্ডেশন কিছু কিছু থাকে একদম ক্রিমি টেক্সচার থাকে সেটা না লাগানোর পরে ভালো মতো ব্লেন্ড হয় না আবার কিছু থাকে যে মানে তখন মনে হচ্ছে ব্লেন্ড হয়েছে অ্যাপ্লাই করার সময় কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে উঠে যায় বা একটু কি বলে ব্রেক হয়ে যায় পাউডারি পাউডারি এরকম দেখা যায় বাট এটা আমি দেওয়ার পরে যতক্ষণ থাকে আমি রাত পর্যন্ত থাকলেও এটা একদম এরকম স্কিনের সাথে একদম এরকম মিশে থাকবে একদম ক্রিমি একটা টেক্সচার ইয়েট নট সো ক্রিমি মানে অত বেশি কেকি কেকিও লাগে না খুব ভালো তো যাদের ট্রাই করতে ইচ্ছে করে ট্রাই করে দেখতে পারেন আমি এখন সাফনকে পড়ালেখা করাবো মানে ওকে এখন হোমওয়ার্ক করাইতে হবে আরও অনেক কাজ বা কাজ কাজ কাম আছে আর কি কথা পেঁচায় যাচ্ছে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ করে দেখা হবে